যদি আমাদের 1 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে, সংখ্যাগুলোর বর্গের যোগফল বার করতে দেয়, সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে 1 থেকে n পর্যন্ত (x^2, 2^2) প্লাস ডট ডট প্লাস n^2। সূত্রটা কত হচ্ছে না, n×(n+1) 2n+1/6, ঠিক আছে। এটা আমরা সিম্পলি সূত্র ফেললে পেয়ে যাবো কত না, 1^2, 2^2, 100^2 কত হবে, 100 হবে প্রথমে, তারপর 100+1 হবে, তারপরে 100 কে 2 দিয়ে গুণ 200+1 হবে, তাকে আমরা 6 দিয়ে ভাগ করবো, এটা আমরা হিসেব করতে পারবো, ঠিক আছে। তো এটাকে আমরা কত হবে না, 100, পরের লাইনে কাটাকুটি করছি আমরা, 100×101×201/6, ঠিক আছে। তো 3 দিয়ে কাটলে এটা হয় 2, এটা যদি আমরা 3 দিয়ে কাটি, 3×6 = 18, 2 থাকে, ঠিক আছে, 3×7 = 21, তো 2 দিয়ে এটাকে কাটলে কত হয়, 50। তো আমাদের 50, 101 এবং 67 গুণ করলেই আমরা পেয়ে যাবো কত না, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গের যোগফল কত হয়। তো 101 থেকে যদি আমরা 67 দিয়ে গুণ করি কী হবে, 7×0×0×7×6 এবার একে আমরা 5 দিয়ে যদি গুণ করি, 50 দিয়ে গুণ করে মানে একটা শূন্য প্রথমে বসিয়ে দিলাম, আমরা 5 দিয়ে গুণ করে নেবো, ঠিক আছে। 5×7 = 35, 5×6 = 30, 33×3, 5×7 = 35, 38×8, 5×6 = 30, 33, তো এত হবে, ঠিক আছে, যা হবে তোমার হিসেব করবে, 8350, ঠিক আছে। পরীক্ষায় যদি আমাদের অঙ্ক পড়ে যে 10^2+11^2 কত থাকতে হবে, ঠিক আছে, (20^2) এটা কত হবে, তখন আমাদের কাজ হবে, প্রথমে আমরা এই 20 পর্যন্ত বলেছি, আমরা প্রথমে 1 থেকে শুরু করে 20 পর্যন্ত স্কোয়ার লিখে নিয়ে একটা করব, ঠিক আছে। সেখান থেকে আমরা বাদ দিয়ে দেবো কোনটা না, 1^2+2^2 প্লাস ডট ডট, 10 বলেছি আমি, 9 পর্যন্ত বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের 10 থেকে 20 পর্যন্ত হয়ে গেলো, এটাও আমি হিসেব করতে জানি, এটাও আমি হিসেব করতে জানি, ঠিক আছে। এখানে n=20, তো সূত্রটা হচ্ছে প্রথমে কি হয় n, তারপর কি হয় n+1, তারপর কি হয় 2n+1, মানে 20×2=40, আবার 1+, ঠিক আছে, 41/6 বিয়োগ, এটাও একই হবে আমাদের, কি হবে প্রথমে n=9, তারপর 9+1 = 10, তারপর 9×2=18, আর 1×19 = কত হবে না, 6, এটা তোমরা খুব সহজে করতে পারবে, ঠিক আছে। তোমরা পারলে 6 লসাগু করতে পারো, কিংবা কাটাকুটি করে করতে পারো, 3 দিয়ে কাটলে 7, 3 দিয়ে কাটলে 2, এটা দিয়ে কাটলে এটা 10 হয়, ঠিক আছে। তাহলে কথা হচ্ছে 7×7, 4×7 = 28, এখানে একটা শূন্য আছে বসিয়ে দেবে, 10 দিয়ে গুণ মানে একটা শূন্য বেড়ে যাবে, ঠিক আছে। এটা আমি 3 দিয়ে কাটলে কত হবে, 3×3=9, 3×2=6, এটা দিয়ে কাটলে কত হবে, এখানে 5 হবে, 3×5=15, আর 19 গুণ করতে হবে, তাহলে 19×15 = 9×15 কত হয়, 135×5 আগে থাকে 13, 15×15 = 13 যোগ করলে কত হয়, 8, ঠিক আছে। (9×15=135, আগে থাকে 13, 15×15 = 13 যোগ করলে কত হবে, 8×2, তো এটা বিয়োগ করবে তোমরা, ঠিক আছে, এটা বিয়োগ, 5×10, 5×10 হয়ে থাকে 1, 9×10=17, 8×10=17 হয়ে থাকে 1, 3×10=8, 5×2, তো 2585।